आजो आमी बातासे लाशेर गन्ध पाई आजो आमी माटिते मृत्युर नग्न मृत्यु देखी। जुगे जुगे संग्राम प्रतिबाद अधिकार प्रतिष्ठार लड़ाइएर चेतनार हाथियार हयेछे कविता आर ता मानुषेर काछे छड़िये दियेछे तेजदीप्त आवृत्ति। করোনাকালে সেই কণ্ঠ অনলাইনে ছড়িয়ে পড়ছে হাজারো মানুষের কাছে। জুম, স্ট্রিমইয়ার্ড সহ নানা ডিজিটাল মাধ্যমে নিয়মিতভাবেই চলছে আবৃত্তি পরিবেশনা। সামনাসামনি বসতে না পারলেও দেশের ছোট বড় আবৃত্তি দলগুলো এখন নিয়মিত করছে অনলাইন আবৃত্তি চর্চা। ভার্চুয়াল মিডিয়াতে কমপক্ষে ৮-৯ হাজার বা ১০ হাজার দর্শক দেখছে, যা আমরা কখনোই মঞ্চে বসে কখনো এটা প্রত্যাশা করতে পারি না। এটা হলো একটা ভালো দিক যে হ্যাঁ, আবৃত্তির এই শিল্প মাধ্যমটা এভাবে ছড়িয়ে গেছে অনেক মানুষের কাছে। ৩ দশকের অধিক বাংলাদেশে আবৃত্তি চর্চা চলছে। এখন আবৃত্তি একটি প্রতিষ্ঠিত শিল্প। ৩০০টির মধ্যে ঢাকাতে রয়েছে ৯০টি আবৃত্তি সংগঠন। কেবল আবৃত্তি নয়, এখানে তারা শুদ্ধ উচ্চারণ, বাচিক শিল্প সহ সাংগঠনিক চর্চারও সুযোগ পায়। তবে করোনাকালে সেটি স্থবির হয়ে পড়েছে, যদিও ছোট ছোট গ্রুপে কেউ কেউ টিএসসিতে চালিয়ে যাচ্ছেন চর্চা। আমাদের এখন একত্রিত হয়ে সেই চর্চাটা করা হয় না, তবে অনলাইনে যেটুকু করা হয় তার ভিত্তিতে আমরা সেইভাবে করে মনোনিবেশ করতে পারছি না। আমরা চাই আবার আগের মতো মুক্ত মঞ্চে ফিরে যেতে, মুক্ত বাতাসে আমরা রিহার্সাল করতে চাই। থেমে নেই আবৃত্তি সমন্বয় পরিষদও। তারাও ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করছে নানা অনুষ্ঠান, যাতে অংশ নিতে পারছে দেশের বাইরে থাকা শিল্পীরাও। আমরা যখন নিয়মিতভাবে অনুষ্ঠান করছি, এর মধ্যে শিল্পকলা অনুষ্ঠান শুরু করলো, যখন তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সম্মানই দেওয়া হচ্ছে। আমরা মুজিব বর্ষের অনেক আয়োজনই কিন্তু অনলাইনে করেছি। অনুষ্ঠান কতটা ভালো হয়েছে, চর্চা কতটা ভালো হয়েছে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল শিল্পীরা নিয়মিতভাবে তাদের কাজটা করে যেতে পেরেছে। যখন আমরা মঞ্চে ফিরে যাব, তখন এই অনলাইন মাধ্যমটাও আবার শিল্প চর্চার আরেকটি মাধ্যম হিসেবে আমাদের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি দূরপার, আমি ভেঙে করি সব চুরমার। তিল তিল সাধনায় একটি নতুন শিল্প মাধ্যম আবৃত্তি শিল্প আজ আনন্দ, বিনোদন, শিক্ষা ও কথ্য ভাষার প্রমিত রূপ দিতে প্রতিষ্ঠা লাভ করেছে। করোনাকালে তাই নতুন এই মাধ্যমের পাশাপাশি ব্যক্তিগত চর্চা ধরে রাখার আহ্বান জানালেন এই শিল্পের সঙ্গে জড়িতরা। তুমি চলে গেছো দূরে। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।